ধর্ষণকাণ্ডে নাম জড়ালো সিপিআইএম বনকুর লোকাল কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন বিসি চেয়ারম্যান অন্ন কুমার ত্রিপুরার। সোমবার রাতে সাব্রুম থানাতে একটি ধর্ষণকাণ্ডের মামলা লিপিবদ্ধ হয়। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লক অন্তর্গত কেন্তামুনি পাড়ার বাসিন্দা এক বিকলাঙ্গ মেয়েকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে অন্ন কুমার ত্রিপুরা। মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে এলাকার মানুষের সাহায্যে সোমবার বিকেল বেলায় তাকে বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় তার মা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর কাপলা ইতি ত্রিপুরা পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার সত্যতা জানিয়েছেন। এরপরই ধর্ষণের অভিযোগে অন্ন কুমার ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সাব্রুম থানায়। পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্ত। মেয়েটা অ্যাকচুয়ালি ওর বয়স অ্যাকর্ডিং টু আধার কার্ড 19 ইয়ার্স। তো মেয়েটা একটু মানসিক ভারসাম্য তেমন মেয়েটা নেই, তো সে কারণে কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারছিলাম না মেয়েটার সাথে। তো ওর মার হেল্প নিয়ে যে ইনফরমেশনটা পেলাম যে এই ঘটনাটা এমন হয়েছিল গতকালকে বিকাল দিকে, ওরা টাইম ঠিকভাবে বলতে পারছিল না। তো মেয়েটা যখন বাইরে ও বলছিল যে তেঁতুল খেতে বেরিয়েছিল, ওই টাইমে একজন পুরুষ নাম অন্ন কুমার ত্রিপুরা, উনি এলেজি একই জায়গায় বাড়ি, হ্যাঁ ওই পাড়াতে। তো বলেছিল যে ওকে চলো জঙ্গলে যাই, তো ও আর রেজিস্ট করেনি, ও একসাথে চলে গেছে ওর সাথে। তো অ্যাকর্ডিং টু মেয়েটার কথা, মানে ওর কথা মতে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়। ধর্ষণের অভিযোগে অন্ন কুমার ত্রিপুরার কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।